Hi friends, আমরা এখন জেরির বক্সে আছি আমার ফ্রেন্ডের একটা আইফোন 7 প্লাস কিনবো সো আমরা এখন আসলাম অলরেডি এখানে টাকা পেড করতেছি এখানে যে টাকা পেড করতেছি আমরা সো দেখতেছেন জেরির বক্সে আইফোনের ইয়েতে বিশেষ করে অনেক ভিড় এখানে বেশি করে অনেক ভিড় তো এখন আমরা এখন টাকা পেড করব অলরেডি আমরা ফোন কিনেছি এখানে আমরা আসলাম একটি আইফোন কেনার জন্য অলরেডি আমরা ফোনটি কিনেছি আইফোন এখানে দেখেছেন আইফোনের শোরুম এটা জেরির বুকস দেখতেছেন সো এখানে যারা ফোন কিনতেছে সবাই বিশেষ করে 7 প্লাস 10 এক্স বিশেষ করে কিনতেছেন সো ভেরি এক্সাইটেড বিকজ আইফোন 7 ও মাই গড হ্যাঁ ফ্রেন্ডস আমরা এখন একটি ফোন কিনলাম 7 আইফোন 7 এখন এই মাত্র জেরির বক্স থেকে কিনলাম এখানে আমরা ওপেন করতেছি জিনিসটা সো ও মাই গড লাইক দ্যাট অসাম অনেক সুন্দর ফোনটা বিকজ আইফোন 7 এটার সাথে আমরা কী দেখতে পেতেছি এটা প্রথমত আইফোন 7 তারপরে এটার সাথে হেডফোন আছে যে অরিজিনাল সব কিছু তারপরে চার্জার আপনারা দেখতেছেন চার্জার হ্যাঁ এতটুকু এটা আইফোন 7 32 জিবি 32 জিবি এটা প্রাইস না এটা খোলা দরকার নেই এটার প্রাইস হলো 1950 টাকা এখানকার সৌদি আরবের প্রাইস বাংলাদেশের লাইক না 40,000 উপরে মেবি 42,000 লাইক ওরকম সো এটা একটু ইজ মাই ফ্রেন্ড সো এই ফোনটা কিনলো এখন আইফোন 7 ফ্রেন্ডস আমরা এখন অ্যাপেলের আইডি খুলতেছি অ্যাপেলের আইডি খুললে ফোনের কাজ কমপ্লিট হয়ে যাবে তো আইফোন কিনলে জিমেল দেওয়ার পরে অ্যাপেলের একটা আইডি লাগে সো এখন অ্যাপেলের আইডিটা আমরা বানাইতেছি এখানে এটা মাসবুক প্রো এটার প্রাইস দেখতেছেন ল্যাপটপ মাসবুক প্রো এটার প্রাইস 8,499 টাকা 8,500 টাকা 8,500 টাকা বাংলাদেশের প্রাইস কত হইতেছে 2,00,000 টাকার মতো না 2,00,000 টাকা না 1,85,000 মেবি তো এটা মাসবুক প্রো একটা ছবি উড়েন আমার প্রাইসটা শুরু করছে দেখতেছেন আইফোন ম্যাক্স আইফোন এক্স ম্যাক্স এটার প্রাইস 5,800 টাকা আর খামসাল তামানি মেসা 5,800 টাকার প্রাইস বাংলাদেশি টাকা মেবি 1,15,000 টাকা আইফোন এক্স ম্যাক্স মাশাল্লাহ মাশাল্লাহ মুবরুক মুবরুক ওদের সাথে হেডফোন আছে তারপর চার্জার লাইক এটা আর কি ওনার ফোনটা কিনছে সে হাই হাই ইউটিউব মালো এত চলে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন